হ্যালো বিবান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই চলে আসি, ওদের সুস্থ আছো, আমরা মোটামুটি আছি। গতকাল রাত্রে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মেঘ ডাকা, প্রচণ্ড হাওয়া দিয়েছে। মানে শীতকালে যেরকম বৃষ্টি হয় ধারণাই করা যায়নি। আমাদের ওই বাড়ি যে কী হয়েছে কে জানে। শোনা, পাপা তো বললো যে খুব বেশি নাকি অসুবিধা হয়নি, তো জানি না। আমি আজকে যেতে চেয়েছিলাম কিন্তু তো বাড়িতে নেই, বললো থাক আসতে হবে না, ওই জন্য আর গেলাম না। রাস্তাঘাটের যে কী বাজে অবস্থা, যেহেতু রাস্তা কাটছিল না, কেটে পাইপ বসাচ্ছিল, এত বাজে অবস্থা, সারা রাস্তা কাদা, আমাদের ভিতর রাস্তা রাস্তা মানে চলাই রিক্স হয়ে গেছে, মানে হাঁটলেও মনে হচ্ছে না পড়ে যাবো। এমনি ঘরটা তো সমস্ত সেই বলে না রসে যায়, দিয়াল মেঝে সব ভিজে ভিজে মনে হচ্ছে না, সব মোছা, সব মানে জল ঢালা মোছা এরকম মনে হচ্ছে। সমস্ত ঘর বাড়ি বাথরুম টাথরুম সমস্ত জায়গা পুরো ভিজে ভিজে, রাস্তাঘাট পুরো কাদা, ভীষণ খারাপ অবস্থা। যাই হোক, এরকম একটা মানে লেজি ওয়েদার, লেজি দিন কাটাচ্ছি। আর এখন কটা বাজে জানো? 10টা বাজেনি এখনও, প্রায় বাজবে, 5-10 মিনিট বোধহয় বাকি আছে। আর ভিডিও না স্টার্ট করতে আমার লেট হচ্ছে এই কারণে ফোনের চার্জারটা তো নষ্ট হয়ে গেছে, চার্জ দিতে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। এবার ভিডিও করা, ভিডিও এডিট করা, এই ভিডিও কল করা, এইটুকুনির জন্য তো আমাকে চার্জটা রাখতে হচ্ছে, তো তার জন্য আমার চার্জ দিতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, যার ফলে আমি ভালো করে ভিডিও করতে পারছি না, তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাচ্ছে, আবার চার্জে বসাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, চার্জ হচ্ছেই না। তো এই করেই চলছে আর কি, করা যাবে জানি না কতটুকু কী ভিডিও করতে পারবো। এখন থেকে আজ যে ভিডিওটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে না অনেক দিন হয়ে গেল সকালবেলার দিকটা ব্রেকফাস্ট করা হয় না, ইচ্ছা করেই করি না জানো তো, মানে খাবার নেই এমন নয়, একটু রোগা হতে চাইছি, যার জন্যে সকালবেলা ব্রেকফাস্টটা খুব অল্প কিছুই করি, রাত্রেবেলা খাই না, ওই মানে আর কি সন্ধ্যার মধ্যে খেয়ে নিচ্ছি, এরকমই করছি, দেখা যাক কি কোনো ফল পাই কি না। আসলে কী বলো তো, মানে আমি জানি যে যেমন তেমনই সুন্দর, কিন্তু এই যে মোটা হয়ে গেছি না, তো আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে কাজ করতে, যার ফলেই আর কি চেষ্টা করছি, দেখা যাক কী হয় না হয়। তো আজকে একটা আমার প্রিয় জিনিস রান্না হয়েছে, তো হচ্ছে সেটাই দিয়েই সকালে ব্রেকফাস্টটা শুরু করবো। চলো তোমাদেরকে দেখাই কী খাচ্ছি আজকে। বলতো সকালবেলা মুড়ি নিয়ে বসে গেছি, মুড়ি আর পুঁইশাক চচ্চড়ি। পুঁইশাক চচ্চড়ি খেতে তো আমি ভীষণই ভালোবাসি, ভীষণ। আর আমাদের বাড়ির পাশে এক কাকিমা আছে, ওই যিশু তার মা, ওই কাকিমা না পুঁইশাক চচ্চড়ি এত টেস্টি বানায় কী বলবো। তো এটা আমার মা করেছে, আমার মার হাতে পুঁইশাক চচ্চড়ি দারুণ করে। তো এই যে পুঁইশাক চচ্চড়ি আর মুড়ি নিয়েছি, আর এতে কিন্তু কোনো রকম মাছ টাচ কিচ্ছু দেওয়া না, জাস্ট নর্মাল। অনেকে দেয় না চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, মাছের মাথা, হেনা তেনা, কিচ্ছু দেওয়া নেই এতে, একদম নর্মালভাবে করা, নর্মালভাবে করলেও সেটা খাওয়া যায় আর সেটা অসাধারণ টেস্ট হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি। এই যে তিলের খাজা একটু নিয়ে এসেছি, এদিন বাপি কিনেছিল না, রোজ অল্প অল্প করে খাই, খেতে এত ভালো লাগে, এটা না সবসময় পাওয়া যায় না। এইটা খেতে খেতে একটা কথা মনে পড়লো, আমরা তখন সোনা হওয়ার আগে মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আসানসোলে এক দিদি আছে না কচুদি, ওই দিদি আমাকে একটা খাইয়েছিল, সেটা বেশ নাম তিল দিয়েই তৈরি, এরকম গোল গোল মতো, ওটাকে ঠিকই একটা নাম, ওটা খেতে না হেভি টেস্টি ছিল। মানে এটা কিনেছিল, ওই বল তোমাদেরকে বলেছিলাম না, বাকি স্বাদের আগের দিন এটা কিনে এনেছিল, বাদুড়ি হয়ে গেছিলো বলে, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো ওইটা আমার খাওয়া থেকে কচুদি বলছে, তার আমি যখন এবার আসবো তোর জন্য ওইটা নিয়ে আসবো, তিল দিয়েই তৈরি, এরকম গোল গোল মতো, কী আমি নাম ভুলে গেছি এই মুহূর্তে মনে নেই, হেভি খেতেছিল, আমাকে দিয়েছিলো দারুণ খেতেছিলো। তারপরে ঠেকুয়া বানিয়ে দিয়েছিল, আমি না ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, তো ঠেকুয়া বানিয়ে দিয়েছিলো, ঠেকুয়া আমাকে আরেকজনও দেয়। সেটা হচ্ছে ওই ববিকে আমার ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না, আমার সবারই দোকানে, ওরা হচ্ছে বিহারি, ওদের ওই ছট পুজোর সময় বানায় ববির মা, তো প্রত্যেক বছর দেয়। এবছরই আমি তো এখানে ছিলাম না, ব্যাঙ্গালোর ছিলাম, তো এবছর আর দেয়নি, তো আমি ওকে বলছিলাম যে এবছর দিলি না, যে বলছে জানো তো এবছর আমার মা করেই নি ঠেকুয়া, বোধহয় শরীর টরীর খারাপ ছিল জানি না, করেনি, তো বলছে যখন করবে তখন তোমায় দেবো। ঠেকুয়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তবে ওর বানানোর প্রসেসিং আমি জানি না, কিন্তু খেতে বেশ আমার ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তোমাকে। চলো এটা খেয়ে নি, সর্ষে ফুলের বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার বাড়িতে সর্ষে ফুল হয়েছে বুঝলে, তাই সেটাই তুলছি, আগে খাওয়া হতো, এখন আর খেতে যাওয়া হয় না, খাওয়া হয় না,
এই যে বাড়িতে হয়েছে এটাই তুলছি। তুমি কি পুজো করছো? ধূপ পুজো করছো? দেখে একটু উলু দাও তো দেখি। ভালো করে উলু দাও। ছোট কাপড় তো হাঁটতে পারে। পিছন দিক ঘর কু ওই দিক ফের। ঠিক হয়েছে। তোমাকে বাইরে যেতে দেয়নি তো কেউ? একদম ঠিক হয়েছে। কার জুতোটা? কার জুতো বলো, বলবে না? কার জুতো? ওটা আমার। তাহলে কার? আমার বন্ধুর জুতো। ও এই যে বাপি এখন রুই মাছ কিনলো, আর এই ছেলে পিলে শাড়ি পরার জন্য কি বায়না দেখো। কি বল, কি করতে আসিস? শাড়ি পরতে? এখন তো শাড়ি পরিয়ে দিলাম তো। 500 টাকা করে দিবি তো শাড়ি পরাতে? আমার কত টাকা দিবি? এত টাকা কত? 500 টাকা দিবি? 100 টাকা দিবি? তাহলে পড়াবো না, 500 টাকা দিলে তাহলে পড়াবো। দিবি তো? আচ্ছা চ বারান্ডা চ। ঠাকুরকে খেতে দিবি না? এ মা, ও কি ছি 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 ছি, ঠাকুরকে খেতে দিবি না তুই? ও মা, তুলে খেয়ে নিচ্ছে দেখো। তুই শুধু দেখে যাও, আমার থালাটা তুলে নিয়ে চলে এসছে, অবস্থা দেখো। ঠাকুরকে খেতে দিবি না? ওটা তোর খাবার, তোর থালা ওটা। আবার যাচ্ছে, আবার আর সর এই দেখো, এই দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো। দাও এর মধ্যে দাও, ও বারটা পেলেন। হ্যাঁ ওগুলো তুমি করো। তুমি কি ভাবছ? কি রান্না করছো তুমি? পাপড়। ওটা কি পাপড় রান্না করছো? কি রান্না করছো? পাঁপড় বলো, বলো পাঁপড়। গম দম পাঁপড় বলো তো। হ্যাঁ পাঁপড় রান্না করছো? আচ্ছা করো, টেস্টি পাঁপড়। আচ্ছা দাও, মাথা আছড়ে দাও। দাও আছড়ে দাও। বাদর এসছিল কোন জায়গায়? দাও চিরুনি দাও। কি করছে? ব্যাস আমার অনেক চুল ছিঁড়েছ, থ্যাংক ইউ তার জন্যে। সিঁদুর পড়েছ কই দেখি? এদিক ফেরো, ওলি বাবলি বন্ধু পড়ে দিয়েছে। এদিক ফেরো, এদিক ফেরো দেখি, দেখা যাচ্ছে গো। হ্যাঁ তোমার তোমার কয়েকদিন ধরে ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না। দেখো সকাল থেকে ওয়েদারটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, সারা ঘর বাড়ি ভিজে, ভীষণ বাজে একটা ওয়েদার। শীতকালে যেমন ওয়েদার হয় কে জানে। তো এই যে জামা কাপড়গুলো মেলতে ছাদে চলে এসেছি, এইবারে দুপুরে খাওয়া দাওয়া করবো। এটা কি ভেজ ডাল? মটর ডাল দেয়, মটর ডাল, পুঁই শাক। এটা কি? ওটা আলুর চপ। এটা আর তলারটা? ওটা চপ, তলারটা হচ্ছে তোমার ওই মাছের তেলের চপ। আর এটা শস্যের চপ।
দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর তেমন ভিডিও করা হয়নি। দুবেলা সোনাকে ঘুম পাড়িয়ে আমিও বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, তারপরেই বিকেলে একটু বাইরের দিকে বসেছিলাম, সেসব আর ভিডিও করা হয়নি। এখন তো ধরো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ঘরে এসে বসেছি আর এই যে পাপি টিভি চালিয়ে বসেছে, তো আমিও এখানে বসেছি, টিভি তো দেখি না, ওই শোনার দুষ্টুমি সামলাতেই সময় কেটে যায়। আমি ফোনটা ধরেছি, কিছুতেই শুনবে না, ও ফোনটা ধরবে, দেখো আমার হাত থেকে ফোনটা নিয়ে নিচ্ছে, নিয়ে ও একা একাই ব্লক করবে। ও তো ধরনের যে দুষ্টুমি শিখেছে, দেখো মোজাটা পাত থেকে খুলে ফেলে দিল, মানে এইরকম সারাক্ষণ দুষ্টুমিও চলতে থাকে। চলো বাপির জন্য একটু চা বানিয়ে নিই, কারণ সারাদিনের মধ্যেই এখন এই একবারই চা খায়, আগে তো 30-40 বার চা খেত সারাদিনে, এখন সারাদিনে একবারই খায়। তো বাপির জন্য চাটা আগে রেডি করে নিই। তো পিছনে এই যে দেখে কেউ ভেবো না যে নোংরা, অ্যাকচুয়ালি আমার ছেলে না প্রচণ্ড লাফায়, রাত্রে ঘুমায় যখন কাঁদে তো কাঁদতে কাঁদতে এমন লাফায়, মাথায় ঠুল খায় শুধু, সেই জন্য দেয়ালটা যাতে মানে আড়াল করার জন্য ওই কাঁথা বালিশ টালিশ ওইভাবে দিয়ে রাখা হয়। যাই হোক, সারাদিনটা প্রচণ্ড লেজি লেজি কাটলো, হয় না এক দুদিন মন ভালো লাগে না, আজকে মনটা একদম ভালো ছিল না, মনে হচ্ছিলো কোথাও যাই একটু ঘুরে আসি, চা খেতে ইচ্ছা হচ্ছিলো বেশ মালাই দিয়ে দুধ চা, তা বাড়িতে বানানো হয়নি, ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কোথাও গিয়ে খাই, তা কার সাথেই বা যাবো, আর সোনাকে একা রেখেও সম্ভব না, ওই জন্য যাওয়া হয়নি। আর ওয়েদারও ভালো না, ওই সারাদিন এইভাবেই কাটলো, জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর রাত্রের খাবার দাবার তো সেই, আমি তো এখন সন্ধ্যের মধ্যেই খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে যাই থাকে সেটাই খেয়ে নিই রাত্রে সন্ধ্যের মধ্যে, তো শুয়ে তো পড়েছি। কালকে সকাল থেকে, কালকে সকালে আমার এক জায়গায় যাওয়ার আছে, অ্যাকচুয়ালি কালকে থেকে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তো আমার ভাই মাধ্যমিক দেবে, তোর সাথেও সেন্টার একটু যাও, তো সেই জন্য তাড়াতাড়ি শুরু করছি, জানি না কখন ঘুম আসবে, এখনও তো এডিট করার বাকি আছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।